যেখানে হয় সদা সর্বদা নাম সংকীর্তন, সেটি হলো মধুরাদপি মধুর বৃন্দাব। তাহলে আমরা বৃন্দাবনে আছি কি বাবা? আছি তো, তাহলে যাব কোথায়? বৃন্দাবন লীলায়। এই তো বাবা কি সুন্দর জানে, হরি বল জানি তাই। বৃন্দাবন লীলায় যেতে গেলে কিছু নিয়ম কানুন আছে, যেমন সর্বপ্রথমে ব্রজ গোপিনীদের অনুজ্ঞানিত হয়। আমরা যেমন ভারত থেকে এদেশে এসেছি, আমাদেরকে এই পাসপোর্ট দেখাতে হয়েছে, ভারত সরকারকেও দেখাতে হয়েছে, বাংলাদেশ সরকারকেও দেখাতে হয়েছে, তবে আসতে দিয়েছে। ঠিক তেমন এখানে কোনো সরকারের অনুমতি লাগে না, লাগে ভক্তের অনুমতি। কোন ভক্ত? ব্রজ গোপিনী ভক্তদের অনুমতি লাগে। তাই উদ্ধব মহারাজের ভাষায় আমরাও ব্রজ গোপিনীদের কাছে অনুজ্ঞা চাইব। কেমন করে? যেমন করে তিনি চেয়েছেন। কি বলছেন? বন্দে নন্দা ব্রজ স্ত্রীণ পাদরে নমা অভিন্ন স্বয়াসন হরি কথোত বেতন ফুলাতি ভুবন ত্রয়ম। বন্দে নন্দন ব্রজ স্ত্রীণ পাদরে নমা অভিন্ন স্বয়াসন হরি কথোত প্রণতি ভুবন ত্রয়ম। বন্দে নন্দ ব্রজ স্ত্রীণ পাদরে নুমায় অভিন্ন স্বয়াসন হরি কথোত বেতন প্রণতি ভুবন ত্রয়ম। বন্দে নন্দন ব্রজ স্ত্রীণ পাদরে নুমায় অভিন্ন স্বয়াসন সংহারি কথো গীতা প্রণতি ভুবন ত্রয়ম। সকলে মিলে একসাথে দুবাহু তুলে রাধা নাম জপ করবো, হরি বল। সবাই যাবেন তো? যেতে গেলে নাম করতে হবে, হাত তুলুন, হরি বল সবাই, সবাই মিলে। এই তো রাধে রাধে। জয় জয় রাধে, জয় রাধে জয় জয় মধুর শ্রী বৃন্দাবন ধাম। জয় জয় রাধে, জয় জয় শ্যাম, সবাই মিলে হরি বল। জয় জয় মধুর রাধে,
জয় জয় শ্যাম শ্যাম কুন্দ গিরি গোবর্ধন রাসমঞ্চ রত্ন সিংহ শ্যাম জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় মধুর শেষে সব থেকে মূল্যবান কথা কি বলছেন যে থায় না সংকীর্তন সেথা বৃন্দাবন আর যে নাম সংকীর্তন সেথা বৃন্দাবন জয় জয় রাধে জয় জয় শ্যাম জয় জয় মধুর শ্রী বৃন্দাবন মদন